সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশ, আর এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 73% বাংলাদেশি পুষ্টিকর খাবার পাচ্ছেন না। পুষ্টিহীনতায় ভুগছেন বাংলাদেশের প্রায় 1/3 মানুষ। কৃষি এবং পুষ্টি খাতে অর্থায়ন শীর্ষক একটি আলোচনা সভায় উঠে এসেছে এই উদ্বেগজনক ছবি। এও বলা হয়েছে যে বাংলাদেশের 22% মানুষ মাঝারি থেকে শুরু করে চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী একটি প্রচার চালানো হয়। সেখানেই ভারতের পণ্যসহ দেশটিকে বয়কট করার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলে। যদিও আনুষ্ঠানিকভাবে ভারত এই বিষয়ে কোনোরকম কোনো মন্তব্য করেনি, তবে মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বই প্রকাশ অনুষ্ঠানে যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি হাসতে হাসতে উত্তর দেন যে মিডিয়ায় আপনারা যা দেখাবেন তার সবটা বিশ্বাস করার দরকার নেই। এবার আপনাদেরকে বলি যে কেন এই রকম অবস্থা হয়েছে। একটি সমীক্ষা বলছে যে বাংলাদেশে 36% মানুষ খর্বাকার, সেখানে প্রায় 73% মানুষ পুষ্টিকর খাবার পান না। এত নিয়ে সতর্ক না হলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পুষ্টি বলতে সাধারণত যা বোঝায় তাতে থাকে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি থেকে। এখান থেকে আমরা পুষ্টি পাই, কিন্তু শাকসবজিতেও যে পুষ্টি রয়েছে তার ধারণা বেশিরভাগ মানুষেরই নেই। সেই সঙ্গে জানানো হয়েছে যে খাদ্যের অনিশ্চয়তার ভয়াবহ ছবি ফুটে উঠেছে নাগরিকদের রক্তাল্পতার যে প্রতিবেদন সেইখানে। 2012 রক্তাল্পতায় ভুগতেন বাংলাদেশের প্রায় 35% মানুষ, 2019 সেটা আরও 1% বেড়ে যায়। প্রসঙ্গত ইন্ডিয়া আউট প্রায় 3.5 মাস ধরে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলে। জানা যায় বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার চালানো হয় ঘটা করে, আর এই প্রচারে পরোক্ষ মদত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি কট্টরপন্থী দলের। এবার আসা যাক যে কোন যুক্তিতে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া সংগঠনের দাবি, ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে মাথা গলাচ্ছে। বয়কট সমর্থনকারীদের অভিযোগ, বাংলাদেশে নিজেদের পণ্য যাতে বিক্রি করা হয় তাই বাংলাদেশের নিজস্ব শিল্প এবং উৎপাদনে ইচ্ছে করে বাধা দেয় ভারত। আর তাই নিয়ে নিজের দেশের পণ্য যাতে সে দেশে ভালো বাজার ধরতে পারে তাই ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরেও ঈদের মুখে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে নাকি সেইভাবে প্রভাব পড়েনি। বিশ্বব্যাংকের তথ্য বলছে বাংলাদেশের আমদানির প্রায় 12% করা হয় ভারত থেকে। ভারতীয় প্রসাধনী এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলি বেশিরভাগ আমদানি করা হয় সেখানে। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনও জানাচ্ছে যে দুই দেশের মধ্যে আমদানি এবং রপ্তানি দুটি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরাও জানাচ্ছেন যে ঈদের বাজারে ভারতীয় পণ্য বয়কটের কোনো প্রভাব নাকি সেই রকমভাবে পড়েনি বাংলাদেশের বাজারগুলিতে। ঢাকা নিউ মার্কেট এলাকার চাঁদনি চক থেকে মগবাজারের মল ভারতীয় কাপড় আমদানি ও বিক্রির জন্য পরিচিত, তবে আমদানিতে এই বয়কটের ফলে কোনো প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে। পেট্রোপোল ও বেনাপোল সীমান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলপথে পণ্য সরবরাহের মূল করিডোর, সেখানে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা আগের মতোই বাণিজ্য চালাচ্ছে বলে জানিয়েছে।
তারা জানান ওই এলাকা দিয়ে তিন মাস আগে প্রতিদিন 300 থেকে 350 ট্রাক বাংলাদেশে প্রবেশ করত, আর ঈদে সেই সংখ্যাটা প্রায় 400 ছড়িয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।